Manan mitla sagatam. আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের সকলের প্রিয় কামরাটি বিধানসভার বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী আমাদের সকলের প্রিয় দাদা মদন মিত্র মহাশয়ের জন্য একটু জোরে করে তালি দিয়ে সকল জোরে জানানো হচ্ছে। দাদা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে তার ব্যস্ততম সিভিলের মধ্যে দাদা যে আমাদের মধ্যে এসেছে সেটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। দাদাকে ভদ্রকালী চলপাল্টের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। ভদ্রকালী এলাকার একটু রাত হয়েছে, তবু সবাই ঘুমিয়ে পড়েননি। অনেক দূর থেকে যারা একের সঙ্গে পটকার আওয়াজ আর আমার গলার আওয়াজ পাচ্ছেন, যারা এখানে এসছেন তাদের কাছে তো আমার কৃতজ্ঞতার সীমা নেই, কিন্তু যারা আসতে পারেনি আমি জানি তারা ইচ্ছে করে আসেননি, থান গিয়ে লাভ কি, আসবে কি আসবে না, যাই একটু খেয়ে আসি, এরপর রাত আছে আবার কাল সকালে অনলাইন। যারা এসেছেন সকলকে প্রণাম করছি, কারণ জায়গাটার নাম ভদ্রকালী, কালী কালী মহাকালী ভদ্রকালী কপালী। অনেক দূর থেকে যারা আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমি মদন মিত্র, আপনাদের সকলকে আমার বিনীত নমস্কার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে গেলাম। আজকে দেখছিলাম একটা ইনস্টা হয়েছে, তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা। তেমনি আপনাদের সকলের চলার পথে ভালোবাসা দিয়ে গেলাম। আর দেরির জন্য যদি ইট মারতে হয় আমি ইটগুলো নিয়ে আইটিসি রুম নাম্বার দেখিয়ে দিচ্ছি, সেখানে মারব, কারণ আমি ছোট থেকে যখন বড় হচ্ছি আমি একটা নাম শুনতে শুনতে ভয় পেয়েছি, রাখি সাওয়ান্ত। আমি যখন বেরোচ্ছি আমার বাড়ির থেকে জিজ্ঞেস করছে আজকে প্রোগ্রামে কে আসছে, আমি বললাম রাখি সাওয়ান্ত না কি, হ্যাঁ রাখি সাওয়ান্ত, তুমি রাখি সাওয়ান্তকেও প্রোগ্রামে আনছো, আমি তো দেখুন আমি সিনেমা দেখি না, থিয়েটার দেখি না, সিরিয়াল দেখি না, খবরের কাগজ পড়ি না, নিউজ দেখি না, কিন্তু হ্যাঁ নিউজ দেখি না নিউজ পড়ি না, কিন্তু নিউজ আমি তৈরি করি। ওটা মিঠুন আগে বলতো, আমি মিঠুন দাকে বলেছি তুমি বলো না, কারণ ঘোড়াও নয় হেলেও নয় বলে যেভাবে তুমি লুটিয়ে পড়লে পায় গোখ্র কোনোদিন ওইভাবে লুটিয়ে পড়ে না। রাখি সাবান তার সঙ্গে তুমি প্রোগ্রাম করতে যাচ্ছ,
আমি ভালো মন্দ কিছু না বুঝে হঠাৎ দেখছি একটি বর্ষার মতো মেয়ে একেবারে প্রিয় গোপাল বিষয়ী আদি মোহিনী মোহন কাঞ্জিলাল ট্রেডার্স অ্যাসেম্বলির বেনারসি পরে লাল টিপ মাথায় দিয়ে গলা ভর্তি গয়না হাতে তাগা বাজুবন্ধ না কিসব বলে কপালে টিকলি কানে টপ নয় সেই লম্বা লম্বা ঝুলোলা কি যে বলবো আমি হ্যাঁ কোমরে আবার সেই বিছে না কি বলে একটা কোমরে বাঁধে মেয়ে আমি তাকে পাত্তাই দিই তাকে পাত্তা না দিয়ে আমার যে অর্গানাইজার তাকে বলেছি এই রাখি সাবন কোথায় তখন হয়েছে বলছে স্যার আম রাখি সাবন আমি তো অবাক আমার মনে হচ্ছে দক্ষিণেশ্বরে এইমাত্র বিয়ে করে একটা বাঙালি বউ বেরোলো আমাদের কাছে শিল্পী শিল্প তো বলো এবং এক্ষুনি আমায় ফোন করেও জানালো যে ও আইটিসি তে সকাল থেকে আসবে বলে এই বাঙালি সাজ করে যতগুলো ইনস্টা করেছে সেটা প্রায় 30 লক্ষ ছাড়িয়ে গেছে ইতিমধ্যে তার তোমার বাঙালি সাজে কেমন লাগে বললো বলে ইয়েস আই বিলিভ ইট এবার ও পড়েছিল আমার কাঁধে আমার কি হয় ওই দেখবেন ওই প্যান্ডেলওয়ালা মাইকওয়ালা বসে থাকে না সবাই চলে যাওয়ার পর গুটিয়ে নিয়ে যায় আমি হচ্ছি অর্গানাইজার এই পুরো তারা প্রোগ্রাম করবে ওরা প্রোগ্রাম করবে তারপর যা কিছু হবে সব মদনবাবু নিয়ে যাবে যাই হোক ওকে তো আমি নিয়ে গেছি দক্ষিণেশ্বর কি যে ওর গান তাই তো আমি জানি না কিন্তু যেই সবাইকে জিজ্ঞেস করছি আমার গান কি দেখছি সবাই বলে দিচ্ছে এবার গানের সঙ্গে নাচতে আরম্ভ করে দিচ্ছে নাচতে নাচতে আমায় বলছে তুমিও নাচো আমি বললাম আমি নাচতেও পারি না নাচাতেও পারি না তুমি একটা কাজ করো আমি তোমার গানে এক লাইন করে মন্ত্র পড়ি তুমি সেই মন্ত্র পড়ো মন্ত্রটা কি এক লাইন করে বাংলা গান বল তুমি গাও আমি গাই এত কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই আমি কি গো তোমাকে ছেড়ে একা একা কাঁদতে পারি সঙ্গী বিশ্বাস করুন হু হু গেয়ে দিল বলো পরের লাইনটা গাও চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি ও দেখলাম গিয়ে দিল এবার বলে আমি নাচি তুমি নাচো এই বয়সে আমি এখন নাচতে যাই তারপরে এখন আমার ভিডিও সবাই দেখছে আবার কেসকে কিছু হলেই আমার ব্যাড লাগে আগে কেসকে এই লাভলি গান করে কিরম ফেসে জানেন লাভলি টাভলি খুব হয়েছে আমার বন্ধুরা গ্যাস খাইয়ে লাভলি করিয়ে দিয়েছে হঠাৎ দেখি রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় খোঁচা ছি 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 মরতে চলল বুড়ো এই বয়সে এখনো এই চরিত্র এখনো লাভলি আমি বললাম কে লাভলি কিসের লাভলি ও তো গান মানে কালকের মধ্যে জানাতে হবে লাভলিকে এবার সকালবেলা দেখি এক গাদা পেশ কে লাভলি কে লাভলি কে লাভলি কে পাগল হয়ে গেছি তখন দেখি আমার ফোনে একটা ফোন এসছে বেশ কয়েকবার আমি লাভলি আমি লাভলি আমি লাভলি গাছ বিজেপি ট্যাপ আমি ফোন করলেই ধরা পড়বো যাই হোক আমি ফোন করে দিয়েছি ফোন করতে বলছে দাদা আমি লাভলি মৈত্র আমিও সিরিয়াল করি সোনারপুরে দাঁড়িয়েছি দাদা তোমার ওখান থেকে আমি নির্বাচন শুরু করতে চাই বিশ্বাস করুন ওই একটা লাভলিকে দেখিয়ে আমি যে কত জায়গা থেকে
কেসের থেকে বেঁচেছি আপনারা বিশ্বাস করতে পারবেন না, কারণ ওকে দেখে বলছে এটা পুচকে মেয়ে। তাই আপনাদের বলি, গান টান গাইলে খুব সাবধান, কে কখন কোথায় ফেঁসে যাবেন খুব মুশকিল। দেখুন আপনাদের এই যে কনস্টিটিউয়েন্সিটা না, এটা হচ্ছে সুপারস্টার মেগাস্টারে ভরা। এখানে সুপারস্টার মেগাস্টাররা ঘুরে বেড়ায়। আমি মদন মিত্র, নামায় মেগাস্টার নামায় সুপারস্টার, কিন্তু আমি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, ইউ আর দ্য ওয়ার্ল্ড সো হাই লাইক এ ডায়মন্ড ইন। আমি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। তো সেই জন্য আমি উত্তরপাড়ায় আসতে ভয় পাই, উত্তরপাড়ায় মানুষ এত সেলিব্রিটির মুখ দেখেছে, সেখানে আমাদের মুখ দেখলে বলবে এই ঘাটের মোড়া করতে। তো যাই হোক, তবু বুড়োদা ডেকেছে, বুড়ো মুখার্জি, ওর ওয়ার্ড আমার অনেক দিনের চেনা। আপনারা ভালো থাকবেন, এর পরের প্রোগ্রামটা শুনলে আপনারা চমকে উঠবেন। ব্যারাকপুর আর বরানগর আছে, আগামীকাল সকাল 8:30 আছে বনগাঁ, আজকে রাত্রিতে পৌঁছবো 3টের সময়। সকাল 8:30 বনগাঁ করার পর 12:00 প্রোগ্রাম আছে গড়িয়াহাট, তাই সময় নষ্ট করছি না। জাগো তুমি জাগো, জাগো মা জাগো, তুমি জাগো জাগো মা, ভবানী পুত্র কামার হাতি, ওয়েস্ট বেঙ্গল টু দেশের মাটি, লক্ষ্য সবার এবার দিল্লির মাটি, মমতার হাত ধরে সামনে হাঁটি। ও লাভলি ইন্ডিয়া, ইন্ডিয়া অনাহব বেটিয়া, ইন্ডিয়া অনাহব বেটিয়া, ডোন্ট নো মাই নেম, আই এম 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 এম, ডোন্ট নো মাই নেম, আই এম 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 এম, ইয়েস এমএম ইজ এ কালারফুল বয়, এমএম ইজ এ কালারফুল বয়, কিন্তু পাওয়ারফুল বা ওভার কালারফুল নয়, কারণ মমতার হাত ধরে সামনে হাঁটি, লক্ষ্য এবার সবার দিল্লির মাটি, চলো সবাই মিলে ত্রিপুরা ঘাটি। ও লাভলি, সকলে ভালো থাকবেন, মনে রাখবেন দিল্লি থেকে প্লেনে করে কাজটা যাচ্ছে না, দিল্লি থেকে প্লেনে করে আসছে করোনা, একটা মোটা একটা দাড়ি চিন্তা করোনা। তৃণমূল গাইছে, দিদির কাছে আছে এদের ভ্যাকসিন, চুনার দুর্গা গড়ার নেই কোনো সিন। তখন পাবলিক গাইছে, আমরা 294 তোরা 420 মানে 420 বাংলা হিরো, আমরা 294 তোরা 420 মানে বাংলেনে বাংলা হিরো মানুষ হিরো, তোরা 294 আমরা 294 তোরা 420 মানে 420 বাংলা হিরো মানুষ হিরো লাভলি হিরো। ও লাভলি, সকলে ভালো থাকবেন। দেখুন আপনার থেকে আমি আসতে ভয় পাই কেন জানেন, আঁকি হচ্ছি দক্ষিণেশ্বরে, আঁকি ভবানীপুরে সাগরিপাড়া, দক্ষিণেশ্বর উত্তরপাড়াটা হচ্ছে এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। সবাই ভালো থাকবেন, আমি অঙ্গীকার করছি, আগুন লাগলে যেমন দমকল আসে তেমনি ভদ্রকালীর কোনো মানুষের বিপদ হলে খবর এলে
বুড়ো মুখার্জির সঙ্গে সঙ্গে মদন মিত্র এসে পৌঁছবে, যে কোনো প্রয়োজনে যে কোনো ব্যাপারে আমায় ডাকবেন। এটা ঠিক, এটা ঠিক, আমি সেলিব্রিটি নই, আমি মন্ত্রী নই, আমার ক্ষমতা নেই, কিন্তু আমি এইটুকু বলতে পারি আমার আন্তরিকতা আছে, আমার ভালোবাসা, আমার হৃদয় আছে। হৃদয়ের গান শিখেত গাইব সবাই, বজনা তোমার মতো গাইতে জানে, নয়নে কাজল সে তো সবাই করে, বজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখেত গাইব সবাই। মনে রাখছি হৃদয়টা ফ্যাক্টর, মনে রাখবেন ষড়যন্ত্র নায়ক মারা গিয়েছিল ওর হাটটা বাঁদিকে ছিল না বলে, আমাদের কিন্তু বাঁদিকে হাটটা আছে, কিছু না পারি বাঁদিকের হাটটা ভদ্রকালীর জন্য দিয়ে গেলাম, যদি কখনো দরকার পড়ে ছুঁয়ে দেখবেন উষ্ণতা রয়েছে। সকলকে নমস্কার জানিয়ে মাকে প্রণাম করে বলি, মা এত গোটা গোটা হয়ে তুমি সুন্দর আসবে, আমরা যদি রোগা হয়ে যাই মরে যাই তুমি কি করে থাকবে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমঃ। ও সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণস্বয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। আজ কি বার? আজ বুধবার। আরে বাপ রে বাপ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আপনাদের এখানে ভদ্রকালীতে রাধা কৃষ্ণ চারিদিকে ঘুরে বেড়াক, চারিদিকে মায়াপুর তৈরি হোক, কৃষ্ণের প্রেমে ঝুলনে সকলের মধ্যে প্রেম যেন মানুষকে প্রেম বিরোতে পারে। যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি মদন মিত্র, আমি যা বলি করি, তাই আজকের পর থেকে ভদ্রকালী আমার যমজ ভাই হয়ে গেল, যে কোনো প্রয়োজনে যে কোনো মূল্যে যখন মনে করবেন একটা টেলিফোন, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু দিতে হবে না, শুধু চাইলে একটু উষ্ণতা দেবে, হৃদয়ের উষ্ণতা। ভালো থাকবে, সকলকে শুভেচ্ছা জানাই। আর আমার গাড়ি না তো আমার গাড়ি তো আমাদেরই গাড়ি, আমি আমার ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে তাহলে দেখা হবে আবার, কিন্তু একটা কথা বলুন, আছেন তো ঠিক মতো? আছেন তো? ভেসে যাবেন না তো? ভেসেও যাবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলকে নমস্কার জানিয়ে। আমরা জিতেছি কেন জানেন? এই যে সারা বাংলা আমরা জিতেছি, বিফোর বেঙ্গল, বিফোর ভবানীপুর, বিফোর ভারত, আর বিজেপিকে মানুষ বলল বিফোর বহিরাগত। আমরা জিতলাম কেন জানেন? ভাই মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, উমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি, এমন মাটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল মাটি সেরা সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। বলো কালী মায় কি, বলো কালী মায় কি,
জয় বাংলা। সংবর্ধনা জানাচ্ছি আমাদের সকলের প্রিয় তাপস মুখার্জী মহাশয়, এটা সবাই করতালি দিয়ে ব্যাচ পরিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের বুড়ো জেঠু, ফুলের স্তবক দিয়ে আমাদের ক্লাবের অন্যতম কর্মকর্তা দীপ দাস সংবর্ধনা জানাচ্ছে। এর করতালি দিয়ে এবং ছোট্ট একটি উপহার দেবেন আশিস এবং আমাদের প্রিয় ভাই গুরু, এটি সবাই জয় করে জোরে করতালি হাততালি দিন। এরপর দাদাকে একটু অনুরোধ জানাবো আমাদের পূজা মণ্ডপে আমাদের প্রিয় শ্রমিক ছোট্ট ভোট দিল, দাদাকে একটু অনুরোধ জানাবো একটু মদন মিত্র মহাশয়ের জন্য জোরে করতালি হয়ে যাক। দাদার জন্য জোরে করতালি দিয়ে সবাই